15ই জানুয়ারি মকর সংক্রান্তি, এই বিশেষ অনুষ্ঠান দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে পরিচিত। তেলেঙ্গানায় এই উৎসব পোঙ্গল নামে পরিচিত। এই সময় রঙ্গলে আঁকার চল রয়েছে, আর সেই রঙেই ঝিলিক দিচ্ছে রকমারি রঙ। হায়দ্রাবাদের বাজারে যেন অকাল হোলি লেগেছে, রকমারি রঙ বিক্রেতারা ভিড় জমিয়েছেন অনেকেই। হাসিফাবাদের একজন রঙ্গলি রঙের বিক্রেতা হরি জানান, তারা বেগম বাজার থেকে রং এনে বিক্রি করেন। এই সময় মুদ্রাস্ফীতির কারণে 250 গ্রাম 10 টাকা এবং 1 কেজি রং বিক্রি হচ্ছে 40 টাকায়।